রব্বিরা মা বলে। আমি অত্যন্ত খুশি যে আজকে আমাকে সংবাদ দিয়ে বাকি নিয়ে আসি। আজকে প্রায় দেড়শো লোক, বিশেষ করে ইউটিএফ দলে কংগ্রেসের সঙ্গে জয়েন করলেন। আমি কংগ্রেসের তরফ থেকে দেড়শো লোককে ভারতের জাতীয় কংগ্রেসে আমার তরফ থেকে ভর্তি করে নিলাম এবং আমি দায়বদ্ধ আগামী দিনে যে আল্লাহ আমাকে তৌফিক দেয়, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাকে সাথ দিব এবং বিপদে আমাকে আপনাদের কাছে এখন 2020 চলছে। 2021 সালে এপ্রিল কি মে মাসে ভোট, বেশি দিন নাই অল্প দিন। ইতিমধ্যেই দেশে ইলেকশন নিয়ে আরাম কাজ আরম্ভ হয়েছে, কিন্তু বিজেপি সরকার বিজেপি সরকার তারা এখন পাওয়ারে আছে, আমাদের হাত বন্ধা আছে, মিটিং করা নিষেধ করা আছে। এই যে আমরা ভোট এটা নিষেধ করা আছে, রোগ যেহেতু দেশে করোনা রোগ আপনি শুনছেন অনেকেই অনেকে না বুঝতে পারে, করোনা রোগের জন্য আমরা কিছু কিছু ফাঁকে ফাঁকে থাকা, এই রোগটা একজনের কাছ থেকে আর একজন কথা বলতে আসতে হাঁচি দিতে যদি কিছু লাগে, সেই হাতে যদি পরে নাকি মুখে চোখে যদি লাগে সেই রোগটা ভিতরে থাকে, সাবধান থাকা নিয়ম। সেই সুযোগ নিয়ে আমাদের মিটিংয়ে বন্ধ করি, এক জায়গায় যে আমরা এমনি মিটিং না করলে যে যাবো বেশি লোক জড়ো হবে সেটাও নিষেধ আছে। তাদের কাম তো তাদের সরকার, তাদের ডিসি এসপি সব অফিসার, তাদের অফিসার যে কাজটা লাইন আমরা তো পারি না। যাই হোক, আমি রোশন ভাইকে এবং সাথে যারা আছে তারা আজকের এই মিটিং অ্যারেঞ্জ করছে অসংখ্য ধন্যবাদ জানাই। এই দিনে আজকের দিনে উনি দেশ দেড় দেশের মানুষকে আমাদের আনলেন, এটা একটা ভালো লক্ষণ। আমরা সেদিন কয়েকদিন আগে বেঙ্গল ভিটা কান্দাহার গ্রামে আমিন ইসলাম সাহেব ওনার গ্রামে 376টা ফ্যামিলি 300 মতো ঘর এই আজকে আপনারা বললেন এরকম কাজে, এটা একটা ভালো লক্ষণ। আর দেশের যেটা পরিস্থিতি দিল্লিতে নরেন্দ্র মোদী যে আমাদের প্রাইম মিনিস্টার ওনার শাসন, আসামে সন্ধান সন্ধান উনি চিফ মিনিস্টার ওনার শাসন, বিজেপি শাসন, বিজেপি শাসন তারা ধর্ম নাম নিয়ে ধর্মের উপরে জুলুম করে আমাদের মাইনরিটি মানুষকে জুলুম হইতেছে বিভিন্ন জায়গায়, ধর্মের নামে শাসন চালাচ্ছে ভিতরে বিভিন্ন কারণে তারা যেসব যেসব তারা অঙ্গীকার করছিল 2014 সনে কিংবা পরবর্তীতে 2019 যেটা অঙ্গীকার করছিল কিন্তু সে তারা করেনি। তারা ব্যাংকে 15 লাখ করে টাকা দেওয়ার কথা ঘোষণা করছিল, 2 কোটি করে মানুষের বছরই চাকরি হবে বলে কথা দিছে, মেয়েদের উপরে জুলুম হবে না বলে কথা দিছে, কোনোটাই কিন্তু ফলবর্তী করতে পারে। শেষ হয়েছে, জিনিসের দাম বহুত বেশি, 30 টাকা চালে ডালের দাম আজকে হয়তো 100-150, মিঠা চালের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, সব জিনিসের দাম বাড়ছে, তারা দাম কমাইতে পারে নাই, তারা মানুষকে মিথ্যা ই করে আশা দিয়ে আছে, সেটার পরিবর্তনের দরকার আছে, তাদের ইলেকশন আছে। আমি অনুরোধ করব সকলে মিলে আজ থেকে যাতে যে ভাই ভাইয়েরা আমার সঙ্গে আছে দলে আছে ঠিকই আছে, তারা নাই তাদেরকে বুঝ দিয়ে যাতে আনতে পারি, যাতে সামনে ইলেকশন যদি আল্লাহ হাতে কাছে রাখে আমরা দ্বিতীয় ভোটে জিততে পারি, সরকার যাতে আমাদের আসামে কংগ্রেস আসে, শান্তি যাতে দেশে আসে, মেয়েদের উপরে যাতে জুলুম কমে যায়, জিনিসপত্র দাম যাতে কমে যায়, এইসব ব্যবস্থার জন্য আমরা চেষ্টা করবো বা ব্রতী করবো।